আত্মহত্যা কি প্রতিশোধ হতে পারে? যদি হয় তাহলে সেটা কেমন ভাবে? এমনই এক প্রতিশোধের গল্প নিয়ে ওয়েব ফিল্ম তৈরি হয়েছে যার নাম রেড ড্রাম। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই অহেতুক সুইসাইড না করে শুরু করা যাক রেড ড্রাম ওয়েব ফিল্মের রিভিউ। সালটা 2010 এর আশেপাশে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের তিন বন্ধু রাশেদ, সোহেল ও লুবনা। রাশেদ আর লুবনা একে অপরকে ভালোবাসে, যদিও লুবনার একটা মেন্টাল ট্রমা আছে। রাশেদ লুবনাকে সেই ট্রমা থেকে মুক্তি পেতে সাহায্য করছে, আর সোহেল ভালোবাসে একই ডিপার্টমেন্টের নীলাকে। কিন্তু নীলা আর মারুফ ভার্সিটির হিট জুটি, অনেকটা মেড ফর ইচ আদার টাইপ। একদিন কিভাবে যেন মারুফ আর নীলার ব্রেকআপ হয়ে যায়, সেই সুযোগটা কাজে লাগায় সোহেল, আর এসবের মধ্যেই সুইসাইড করে বসে লুবনা। যদিও এর আগেও সে তিনবার সুইসাইড অ্যাটেম্প করেছিল। আর বর্তমান সময়ে দেশের সিঙ্গিং সেন্সেশন হচ্ছে সোহেল। তার স্ত্রী নীলা একজন ভালো ডান্সার এবং তাকে নিয়েই তার সুখের সংসার। আর রাশেদ সিআইডি পুলিশের এডিসি, কিন্তু লুবনার মৃত্যু এখনো তাড়া করে ফেরে রাশেদকে। এরই মধ্যে খুন হয় সোহেল। কে খুন করলো সোহেলকে, আর কেনই বা খুন করলো, আর কি সেই ঘটনা তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই ওয়েব ফিল্ম রেড ড্রাম। এই ওয়েব ফিল্মটি প্রিমিয়ার হয়েছে গত 17 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। 2 ঘন্টা 12 মিনিটের এই সিনেমাটির এবার আমরা অ্যানালাইসিস করব। এক নম্বরে গল্প, স্ক্রিনপ্লে ও ডায়লগ। এই ফিল্মের গল্প, স্ক্রিনপ্লে ও ডায়লগ লিখেছেন ভিকি জাহেদ। গল্পটার নাম রেড ড্রাম। রেড ড্রামকে যদি আমরা মিররে দেখি তাহলে আমরা বুঝতে পারি মূলত মার্ডারকে উল্টা করে লেখা। আর এই গল্পটা বলা যেতে পারে একটা বাটারফ্লাই এফেক্ট। অনেক আগে ঘটে যাওয়া একটা ঘটনা কিভাবে বর্তমানকে পরিবর্তন করে দিচ্ছে এবং কিভাবে আরেকটা নতুন ঘটনার জন্ম দিচ্ছে, এবং এই বিষয়টাকে স্ক্রিন প্লেতে যেভাবে এক্সিকিউট করা হয়েছে তা আমার কাছে অসাধারণ লেগেছে। তবে এখানে লাই ডিটেক্টর হিসেবে যেভাবে রাশেদকে ইন্ট্রো দেওয়া হয়েছে সেটা আমার ঠিক পছন্দ হয়নি, কিন্তু তার পরবর্তী গল্পটা যেভাবে এগিয়ে গেছে সেটা সত্যি বেশ জমাটি ছিল। এই গল্পে দুটি টাইমলাইন পাশাপাশি এগিয়ে গিয়েছে, একটা পাস্ট টাইমলাইন আরেকটি হচ্ছে প্রেজেন্ট টাইমলাইন, এবং তা একসাথে যেমন ভালোবাসার একটা রিনিঝিনি বাজিয়ে গেছে সেই সঙ্গে থ্রিলারের একটা টেনশনও দিয়ে গেছে প্রতি মুহূর্তে। এবং এর পাশাপাশি ডায়লগগুলো চরম লেভেলের ছিল। প্রত্যেকটা ডায়লগের যে গভীরতা তা আমাকে মুগ্ধ করেছে। এখন পর্যন্ত ভিকি জাহেদের যে কটা কাজ দেখেছি এর মধ্যে রেড ড্রাম বেস্ট। এছাড়া যে কটা চরিত্র ছিল প্রত্যেকটা চরিত্রের চরিত্রায়ন বেশ সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। রাশেদ, লুবনা, নীলা বা সোহেলের মতো ইকরামের চরিত্রটিও বেশ সুন্দর করে লেখা হয়েছে। একই সঙ্গে ইনভেস্টিগেশনের খুঁটিনাটি বিষয়গুলিও বেশ সুন্দরভাবে এবং ডিটেলসে তুলে আনা হয়েছে। কিন্তু লাইটারের বিষয়টি আমার কাছে প্রেডিক্টেবল মনে হয়েছে, এবং লাশের পজিশন নিয়েও আমার একটা কনফিউশন আছে। মানে হচ্ছে লাশটা পড়ে থাকলো দরজার সামনে, তাকে যদি ধাক্কা মারা হয় সে কিভাবে পড়বে, কিভাবে উল্টাবে, এই জিনিসটা আমার কাছে একটু কনফিউজিং লেগেছে। এছাড়া বাকি সবই ঠিকঠাক ছিল। 2 নম্বর অভিনয়, রাশেদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। সোশ্যাল মিডিয়া জুড়ে আফরান নিশোর ভক্ত অনেক বেশি। আমি তার যে কটা কাজ দেখেছি তাতে আমার মনে হয়েছে বেশিরভাগ সময় তিনি ওভার অ্যাক্টিং বা লাউড অ্যাক্টিং করেন, কিন্তু এখানে তিনি দুর্দান্ত ছিলেন। দুটি টাইমলাইনই চিন্তার জায়গা ঠিক রেখে আচরণগত হালকা পরিবর্তন করে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে চরিত্রটি তা সত্যি অসাধারণ ছিল। সোহেল চরিত্রে ছিলেন মনোজ প্রামাণিক, খুব ন্যাচারাল অ্যাক্টিং করেন তিনি, এখানেও তিনি জাস্ট মুগ্ধ করেছেন। নীলা চরিত্রে ছিলেন মেহজাবিন চৌধুরী, তিনিও তার চরিত্রটি বেশ সুন্দরভাবে পোর্ট্রে করেছেন। সাল্লা নাদিয়া ছিলেন লুবনা চরিত্রে। স্পেস কম ছিল কিন্তু যেটুকু সুযোগ ছিল বেশ ভালো কাজ করেছেন। নাসিরুদ্দিন খান ছিলেন ইকরাম চরিত্রে। এই তো গত সপ্তাহে একটা ওয়েব ফিল্ম রিলিজ হয়েছিল যার নাম লোহার তরি, সেখানে তিনি আনসারের চরিত্রে ছিলেন। এবার তিনি সিআইডি অফিসারের চরিত্রে, এবং দুটি চরিত্রই তিনি একদম আলাদাভাবে তৈরি করেছেন যা বেশ ভালো লেগেছে। আজিজুল হাকিম ছিলেন নীলার বাবার চরিত্রে এবং দুর্দান্ত ছিলেন তিনি। এই জায়গায় এসে একটা কথা না বললেই নয়, সেটা হলো সবার বাংলা প্রোনাউন্সিয়েশন, আর আজিজুল হাকিমের বাংলা প্রোনাউন্সিয়েশন একদম আলাদা ছিল। এছাড়া আরো ছিলেন আর এ রাহুল, শিল্পী সরকার, অপু সহ আরো অনেকে, এবং সবাই বেশ ভালো কাজ করেছেন। 3 নম্বর পরিচালনা, এই ওয়েব ফিল্মটি লেখার পাশাপাশি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। রেড ড্রাম এখন পর্যন্ত ভিকি জাহেদের বেস্ট কাজ। যেভাবে পুরো ফিল্মটা ডিজাইন করেছেন এবং এক্সিকিউশন করেছেন সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। 4 নম্বর অন্যান্য টেকনিক্যাল দিক, এই সিনেমার সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দীপন, তার কাজ আমার বেশ ভালো লেগেছে। এডিটিং করেছেন অর্ণব হাসনাথ, এডিটিং বেশ শার্প ছিল। মিউজিক দিয়েছেন মাহমুদ হায়াত অর্পণ,
গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং গল্পের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে গেছে। বিজিএমও মানানসই ছিল। তবে সোহেল আর নীলার প্রেমটা হয় 11/11/2012 তে, আর মারুফের স্ক্যান্ডেলের ঘটনাটা 2010 এর আশেপাশে। তো সেই সময় সনির এমন একটা মোবাইল ফোন একটু অস্বাভাবিক লেগেছে, আর সেই সময় ইউটিউব বা ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয়টা আমার কাছে ঠিক জাস্টিফাই মনে হয়নি। তবে গল্পের প্রয়োজনে এসব ছোটখাটো বিষয়গুলো আমরা ইগনোর করতেই পারি। তো আর্ট ডিরেক্টরের এই বিষয়টা নিয়ে আর একটু কনসার্ন হওয়া উচিত ছিল। তো মোটের উপর এই ওয়েব ফিল্ম এখন পর্যন্ত ওটিটিতে আসা সেরা সাইকোলজিক্যাল থ্রিলার মনে হয়েছে। আমি পুরো 2 ঘন্টা 12 মিনিটের প্রতিটি মিনিট এনজয় করেছি। হ্যাটস অফ টু ভিকি জাহেদ। আপনাদের কাছে কেমন লেগেছে ওয়েব ফিল্মটি সেটা আমাদের জানাতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।